अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहु, नहमदुहु व नुसल्लि अला रसूलिहिल करीम, अम्मा बाद। सुप्रिय इस्लाम प्रिय दिनी भाई ओ बोनेरा, आशा करछि आल्लाह ताआलार अशेष रहमत ओ दोयाय आपनारा सकलेई अनेक भालो आछेन। प्रिय दर्शक, आसिबुर नामे एक दिनी भाई आमादेर माझे प्रश्न करेछिल। उनी जानते चेयेछिल जे उनी नाकि देखेछे जे तार साथेर अनेक बंधुबान्धव प्रेम करे तारपर तादेर साथे अबैध सम्पर्क करछे, माने प्रेम करे तादेर साथे सहवास करछे। তো এটাকে ইসলামে কিরূপ শাস্তি এবং এটা করা থেকে কিভাবে আমি বাঁচতে পারবো এবং আমাদের বন্ধুকে কিভাবে ওইটা থেকে ফিরিয়ে আনতে পারবো সেই ব্যাপারে যদি জানাতেন তাহলে উপকৃত হতাম। তো ধন্যবাদ প্রদীপ ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ সময় উপযোগী একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। তো আমাদের সমাজে এরকম অনেক ছেলে পেলে আছে যারা বিয়ের আগে প্রেম করে তাদের সাথে সহবাস করে, তো এই ব্যাপারে ইসলাম কি বলে? সেটি হচ্ছে, দেখুন, বিয়ের আগে প্রেম করে সহবাস করাকে একেবারেই হারাম করে দিয়েছেন এবং অবিবাহিত একটি ছেলে এবং অবিবাহিত একটি মেয়ে কখনোই মিলিত হতে পারবে না বিয়ের আগে। বিয়ে করে তারপর তারা মিলিত হতে পারবে। সেক্ষেত্রে বোঝা যায় যে বিয়ের আগে অবিবাহিত একটা ছেলে এবং অবিবাহিত একটা মেয়ে কখনোই প্রেম ভালোবাসার বন্ধনে জড়াতে পারবে না এবং কখনোই তাদের মধ্যে অবৈধ সম্পর্ক হতে পারবে না। এটি আমাদের ইসলামে হারাম এবং অত্যন্ত জঘন্য একটি গুণা, এবং এটি হচ্ছে জিনা। আর জিনা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট এবং অত্যন্ত খারাপ একটি পাপ। তো প্রিয় আসিবুর ভাই, আপনার উচিত যে আপনাদের এইসব বন্ধুবান্ধবকে পরিত্যক্ত করা, মানে আপনার ওইসব বন্ধুবান্ধবের সাথে না মিশা যারা আপনাকে এই অবৈধ সম্পর্কের দিকে ঢেলে দেয় এবং অবৈধ সম্পর্ক করার জন্য আপনাকে তারা পরামর্শ দিয়ে থাকে। তো আপনার উচিত ওদের থেকে দূরে দূরে থাকা এবং আল্লাহ তাআলার পথে চলা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে সম্পর্ক করা। আল্লাহর সাথে সম্পর্ক গড়লে আপনি কখনো পাপ কাজে লিপ্ত হতে পারবেন না, এবং আপনার যে বন্ধুগুলো রয়েছে তারা যদি ওইরকম সম্পর্কে জড়িয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার পথে আসার জন্য বোঝানো উচিত। কারণ আপনার বন্ধুগুলোকে আপনি ভালো বোঝাতে পারবেন যে এসব করা একেবারে গুনাহের কাজ, এরকম বুঝিয়ে তারপর তাদেরকে ওই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা অবৈধ সম্পর্ককে, মানে জেনাকে হারাম করে দিয়েছেন এবং বিবাহকে বৈধ করে দিয়েছেন। তো আসিবুর ভাই, আপনার যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে আপনার উচিত অবশ্যই বিয়ে করে নেওয়া। বিয়ে করে নিলে আপনি এসব খারাপ কাজ থেকে বেঁচে যেতে পারবেন। তো প্রিয় আসিবুর ভাই, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো জিজ্ঞাসার জবাব নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।